ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাস। পূজা হেগড়ের সঙ্গে জুটি বেঁধে রাধে শ্যাম সিনেমায় অভিনয় করেছেন তিনি। রাধা কৃষ্ণ কুমার পরিচালিত এই সিনেমা গত 11ই মার্চ মুক্তি পেয়েছে। মুক্তির পর সিনেমাটিকে খারাপ তকমা দেয় বলিউডের কয়েকজন সমালোচক। তবুও তিন দিনে সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে 151 কোটি রুপি। প্রভাসের এই সিনেমা বক্স অফিসে দারুণ সাফল্য পেলেও প্রিয় তারকার সিনেমা নিয়ে সমালোচকদের নেতিবাচক মন্তব্য হজম করতে পারেননি তার এক ভক্ত। ভারতীয় পত্রিকা টাইমস অব ইন্ডিয়া তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, রাধে শ্যাম সিনেমা নিয়ে নেতিবাচক রিভিউ কোনোভাবেই মেনে নিতে পারেননি 24 বছর বয়সী রবি তেজা। এই কষ্টে নিজ বাড়িতে নিজেকে শেষ করে দেন তিনি। রবি তেজার বাড়ি অন্ধ্রপ্রদেশে। নিজেকে নিজে শেষ করার আগে প্রিয় অভিনেতার প্রতি বিরূপ মন্তব্যের কথা মাকে জানিয়েছিলেন রবি। এরপরে ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দেন। কিছুক্ষণ পর ছেলেকে খাওয়ার জন্য দরজায় কড়া নাড়েন মা, কিন্তু ততক্ষণে ছেলে না ফেরার দেশে পাড়ি জমান। এদিকে এমন খবর পেয়ে সেই বাড়িতে গিয়ে হাজির হয় পুলিশ। রবি তেজার এভাবে চলে যাওয়া কিছুতেই মানতে পারছেন না তার স্বজনরা। ফলে তার এভাবে চলে যাওয়ার পেছনে তদন্ত শুরু করেছে পুলিশ। রাধে শ্যাম সিনেমাটির চিত্রনাট্য ইউরোপের প্রেক্ষাপটে। 19 শতকের প্রেমের গল্প নিয়ে এটি তৈরি করা হয়েছে। সিনেমায় প্রভাসের চরিত্রের নাম বিক্রমাদিত্য। তিনি একজন স্বনামধন্য জ্যোতিষী। তার বিপরীতে আছেন পূজা হেগড়ে। তাকে দেখা যাবে প্রেরণা নামের একটি চরিত্রে। গত বছর 30 জুলাই রাধে শ্যাম সিনেমা মুক্তির কথা ছিল। করোনা মহামারীর কারণে পরবর্তী সময়ে তা পেছানো হয়। গত 14 জানুয়ারি সিনেমাটি মুক্তি পাবে বলে জানান নির্মাতারা। এরপর ভারতে করোনার তৃতীয় ঢেউ শুরু হলে আবারও মুক্তি স্থগিত করা হয়। অবশেষে বক্স অফিসে দাপিয়ে বেড়াচ্ছে রাধে শ্যাম। জহুর আক্তার, সাদাকালো নিউজ।